মানুষ চলে যায় কথা থেকে যায় সময়ের তালে তালে তা তিল থেকে তাল হয় কিন্তু সেই তাল ভেঙে খাওয়া যায় না আর রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের এমনই অনেক হাদিস পরিবর্তন করে জাল করা হয়েছে যা থেকে মুসলিম জাতি কোনো সুফলই পায় না কিন্তু যা অপরিবর্তিত রয়েছে অর্থাৎ সই হাদিস থেকেই বা আমরা কি ফায়দা নিতে পারছি আফসোস আমাদের জ্ঞানের অভাবেই মহান আল্লাহর শেষ নবী রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দামি কথাগুলো আমরা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছি আর এই একই জিনিস রিসার্চ করে ওরা জেনে যাচ্ছে সব চলুন না তাহলে এর দু একটা উদাহরণ দিয়েই ফেলি কি বলেন ইয়াজুজ মাজুজ যে বের হয়ে গেছে তার এবারের প্রমাণটি দেব হাদিস থেকে যেটি সহি বুখারির তিন হাজার হাদিস যেখানে বলা আছে এই পরিমাণ খুলে গেছে তিনি এ পরিমাণ বলতে তার দুই আঙ্গুল গোল করে দেখিয়েছিলেন যে এই পরিমাণ ছিদ্র হয়ে গেছে যখন তিনি কথা বলছিলেন তখন তিনি খুবই ভীত সন্ত্রস্ত ছিলেন উক্ত হাদিসটিতে রাসুল সাল্লাহ উলাই আরবদের ধ্বংসের আশঙ্কাও করেছিলেন দেখুন রাসুল সাল্লাহ আলিয়া এত বিশাল ফাকা দেখিয়েছিলেন যা কোনোভাবেই সাড়ে চোদ্দশো বছর ধরে অক্ষত থাকতে পারে না হ্যাঁ আল্লাহ তালা চাইলে অবশ্যই পারে কিন্তু আল্লাহ সবকিছুতেই আপনার ব্রেন খাটানোর একটি ব্যবস্থা করে দিয়েছেন তাছাড়া আপনি একটি সূক্ষ্মভাবে আরব রাষ্ট্রগুলোর দিকে তাকান্ত যে একটিও ভালো আছে কিনা ইরাক লিবিয়া সিরিয়া তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সৌদি ইরান কাতার ইয়েমেনের মধ্যে তো সংঘাত লেগেই আছে সব থেকে বড় এই যে অধিকাংশ নেতারা এখন পশ্চিমাদের গোলাম। তো আরবদের ধ্বংসের সাথে বন্ধন মুক্তির সাথে একটি সম্পর্ক দেখিয়েছিলেন এখন হয়তো আপনি বলবেন যে আরবরা ধ্বংস হইছে কই তারা তো খুব সুন্দর বিলাসবহুল যাপন করছে আরে ভাই বিলাসবহুল যাপন করা আর ইসলাম থেকে বের হয়ে যাওয়া এক কথা আর যখনই মুসলিম নেতারা ইসলাম থেকে বের হয়ে যায় তখনই তাদেরকে উপর পশ্চিমাদের বা অন্যান্য যে বেধর্মী আছে তাদের নির্যাতন চাপিয়ে দেয়া হয় এরপর আরেকটি হাদিসে উল্লেখ আছে যে ইয়াজুজ মাজুজের দল যখন বের হবে তখন তারা একটি হ্রদের পাশ দিয়ে যাবে বা সমুদ্রের পাশ দিয়ে যাবে এবং সেটিকে তারা এমনভাবে ছুষে খেয়ে ফেলবে যে পরের দলটি এসে বলবে কি এখানে কোনো কালে পানি ছিল তাই এটি প্রমাণ আমি কিন্তু আগের একটি ভিডিওতে দিয়েছি এটি আসলে তাবারিয়ার রদ যাকে বর্তমানে সি অফ গ্যালিলি বলা হয় দেখেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন সেই সাড়ে চোদ্দশো বছর আগে তখনও ওই রদটির নাম কখনোই সি অফ গ্যালিলি বলা হতো না কিন্তু এখন এর সাথে যুক্ত হয়েছে সি অফ গ্যালিলি তার মানে সমুদ্রের একটি নামও এর সাথে যুক্ত হয়েছে তো এখান দিয়ে আপনি দেখেন যে এর পানি কিন্তু ইতোমধ্যে অনেকটাই কমে গেছে এবং অল্প কিছু বছরের মধ্যেই হয়তোবা এটি পুরো নিঃশেষ হয়ে যাবে এখন আপনি যদি মনে করেন যে এই পানি দানবা পৃথিবীর কিছু জন্তু জানোয়ার এসে শুশে নেবে তাহলে আপনি ভুলের মধ্যে আছেন আরেকটি হাদিসে আছে যে জাহান জাহান্নামী প্রতি 1000 জনে 999 হলো ইয়াজুজ মাজুজ থেকে একটু লক্ষ্য করে দেখুন যে ইয়াজুজ মাজুজ যদি আপনার আমার সময় না থাকে তাহলে কোন 999 জনকে প্রতি 1000 জাহান জাহান্নামে পাঠানো হবে আল্লাহ তাআলা কি তাদেরকে তাদের সাথে পারশিয়ালটি করবেন কখনোই না আল্লাহ কারো সাথে জুলুম করেন না পাহাড়ে থেকে কোনো পাপ না করেও কেন তারা পাপের ভাগী হবে আর আপনারা যারা পাপে লিপ্ত আমরা আপনারা যারা প্রচন্ড পরিমাণে পাপে লিপ্ত আছি তারা কেন সবাই কি মাপ পেয়ে যাবে তাদের মধ্যে মাত্র একজন করে যার নামে পাঠানো হবে একটু মাথা কাটান আচ্ছা এরপরের যে ব্যাপারটি আমি বলতে চাই সেটি হলো যে ফিতনা ফ্যাসাদের মূল উদ্দেশ্য হলো ইয়াজুস মাজুজ শয়তান প্ররোচনা দেয় কিন্তু বাহ্যিক ভাবে ফিতনা ফ্যাসাদ দাঙ্গা হাঙ্গামা করতে যে সম্প্রদায়ের প্রয়োজন তারা হলো ইয়াজুজ মাজুজ। এরপরে আপনি এই যদি এটা জানেন যে ইয়াজুজ মাজুজের এই ঘটনাটি জুলকান্নায় যে প্রাচীরটি করেছিলেন সেটি কিন্তু মুসা আল্লাহ সাল্লামেরও আগের ঘটনা এর কারণ হল ইয়াহুদিরা মুসাইসালামের কিতাবে এই ঘটনাটি পেয়েছিল এবং রাসুল সাল্লাহামকে এই ব্যাপারে তিনি যদি এই এই ঘটনাটি বলতে পারে তাহলে কিন্তু আমরা তাকে নবী হিসেবে মানব তার সাথে আরো দুটি প্রশ্ন জুড়ে দিয়েছিল যে আসবে কাহফের ব্যাপার এবং আরেকটি হলো রুহ কি তো আল্লাহ তালা এই সব ঘটনা কিন্তু এই সুরা কাহেই নাজিল করেছিলেন রাসুল সাল্লাহ উল্লি ইসলামের উপর তো দেখুন যে মুসা আল্লাহ সাল্লামের আগের একটি ঘটনা এই এত বছর ধরে আল্লাহ তালা প্রাচীরটি রেখে দিচ্ছেন এটি কি আসলে কতটা যুক্তিযুক্ত যেখানে রাসুল সাল্লাহ হুলিয়া অনেক হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে তাদের প্রাচীর আসলে ভাঙা শুরু হয়েছে এবং অল্প কিছুদিন বাকি আছে কুরআনের আয়াতেই আছে যে আপনার সোরা আম্বিয়ার পঁচানব্বই ছিয়ানব্বই নাম্বার আয়াতে আমি দেখিয়েছি যে ইহুদিরা ইয়াহুদিরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না যতক্ষণ না এই যে ইয়াজুজ মাজুজকে করা হয় তারা থেকে নেমে আসবে অনেক দিয়ে আপনাদের প্রমাণ করলাম যে আরব রাষ্ট্র ধ্বংসের সাথে সাথে ইয়াজুজ মাজুজের উত্থানের একটি ব্যাপার খুবই গভীরভাবে জড়িত এরপরও আপনারা বিশ্বাস করতে চাইবেন না কারণ কি আপনাদের কাছে একটি অস্ত্র আছে সেটি হলো ওই যে যে ইসা আলাহিসাল্লাম আসার পরে ইয়াজুজ মাজুজ আসবে এই একটি কথা আপনারা জেনে রেখে আছেন কিন্তু এটি নিয়ে আপনারা কখনোই গবেষণা করেননি দেখেন ইসা আলাহামের পরে আসা মানেই যে সময় প্রাচীর ভেঙে তারা বের হয়ে আসবে তারা বের হয়ে 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 এসে শক্তিশালী শক্তিশালী হবে একটা প্রচন্ড শক্তিশালী জাতিতে পরিণত হবে এরপরে যখন পাঠানো হবে আমি বারবারই বলছি যে আল্লাহ ওখানে বলেননি যে আমি এখনই বের করে আনলাম প্রাচীর ভেঙে এরকম কিছু বলেননি আপনাদের বোঝার ভুল এর কারণ হচ্ছে কি আপনি কোরআন হাদিসের দশ পনেরো জায়গার সাথে আপনি শুধুমাত্র একটি হাদিস দ্বারা তা বিরোধিতায় চলে যাচ্ছেন যে না ইয়াজ ইউজমাজ এখনো বের হয়নি আরেকটি ব্যাপার এখানে বলে রাখি যেটি জানা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো রাসুল সাল্লাহাম একবার সাহাবিদের কেয়ামত ব্যাপারে কথোপকথন কালে বলেছিলেন যে এই দশটি ঘটনা না ঘটলে কেয়ামত হবে না তার মধ্যে একটি সিরিয়ালি তিনি কিছু বলছিলেন যে দাজ্জাল আসবে ইসা আলাহ সাল্লাম আসবে এরপর ইয়াজুজ মাজুজ এই যে যে ব্যাপারগুলো এখানে প্রচন্ড পরিমাণে একতেলাফ আছে যে কোনো কেউই এখানে সঠিকভাবে বলতে পারেনি যে এটা কি উনি সিরিয়ালি বলেছিলেন কিনা রাসুল সাল্লাহসাল্লাম এই কেয়ামতের আলামত গুলো একবারে সিরিয়ালি বলেননি এখানে কেউ কোনটার পরে কোনটা হবে এটা নিয়ে প্রচন্ড পরিমাণে একতলাভ আছে এবং কেউ বলতে পারেনি যে এটা কোনটার পরে কোনটা আর কেয়ামতের বড় আলামত গুলার কথা বলা হয়েছে তসবিদানা ছেড়ে গেলে যেমন একটির পরে আরেকটি খসে পড়তে থাকে সেরকম তো এখানে আমি বারবারই কিন্তু আপনাদেরকে বলছি আরেকটি ব্যাপার ক্লিয়ার করে রাখি সেটি হলো যে ভাই আপনারা যদি বিশ্বাস করেন যে ইয়াজুজ মাহুজ বের হয়ে গেছে এখানে আপনার কোনো ইমানের সমস্যা আর যে পার্টি বিশ্বাস করছে না যে বের হয়নি তাদেরও আসলে ইমানের এখানে কোনো সমস্যা নেই কারণ হলে কি আমরা দুই পার্টি কিন্তু বিশ্বাস করছি ইয়াজুজ আসবে এক পার্টি বিশ্বাস করে এসে গেছে এক পার্টি আস এখন আসতে দেরি আছে এখানে দোষের কি আছে কেন মানে বেহুদা আপনারা হিংসা ফ্যাসাদ ফিতনা ফেসাদ সৃষ্টি করছেন জ্ঞান জ্ঞানজাম বাঁধাতে চান এখানে যাদের দেখা যাচ্ছে এই নিয়ে চর্চার ঘাটতি রয়েছে তারা শর্টকাটে বলেই ফেলবে যে এখনো এই অবস্থা আসেনি যেমন একদল আপনি দেখেন যে হুজুরা বলছে যে ইমাম আসবে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করবে সেই ঘোড়ায় চড়ে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করবে সেই পরিস্থিতি এখনো পৃথিবীতে আসেনি অতএব ওনাদের আসতে এখনো বহুত বাকি এই ভেবে এই বলে তিনারা আছেন পৃথিবী মানে পেট পূজায় ব্যস্ত তো একটু গবেষণা করেন রাসুল সাল্লাহাম ওই আমলে কিন্তু এরকম বলে যেতে পারতেন না বা বললেও সাহাবিরা বলতে মানে বুঝতেন না এই জন্য ওনার অনেক কথাই এমন ভাবে বলতে হয়েছে যাতে সাহাবিদের বোধগম্য হয় তো আপনি যদি সেই মনে করেন যে ইমাম মাহাদি আসবে তলোয়ার নিয়ে যুদ্ধ করবে ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ করবে তাহলে আপনি বোকাস বোকার স্বর্গে বসবাস করছেন তো যাই হোক কে বোকা কে চালাক আমি এটা বলতে চাচ্ছি না হয়তো বা আমি সব থেকে কম জানি কম জ্ঞানীর অধিকারী কিন্তু ভাই এই নিয়ে এত বেশি আহ করার দরকার নেই জ্ঞানজাম ফেতনা ফেসাদ করে করে তিহাত্তর ফেরকা বের হয়ে গেছে অতএব আপনারা মুসলিম আমি মুসলিম এইটাই আমাদের বড় পরিচয় কেউ কাউকে কাফির তারপরে ইহুদি খ্রিস্টানদের দালাল এই সমস্ত ব্যাপার স্যাপার বলে আর ফিতনা ফেসাদ সৃষ্টি করবেন না এটি হলো আপনাদের কাছে আমার অনুরোধ আচ্ছা পরের ব্যাপার হলো যে এটি ইমানের সাথে সংশ্লিষ্ট নয় কারণ হচ্ছে বিশ্বাস করছি যে আসবে বা বের হয়ে গেছে তো দেখেন যে ব্যাপারটি হবে যে পরবর্তী ভিডিওতে আমি জানাবো যে আসলে আপনাদের যত প্রশ্ন ছিল তার উত্তর দিব ইনশাল্লাহ সেখানে আরো বেশি ক্লিয়ার হতে পারবেন এরপরের ব্যাপারটি হলো যে এরপরে আমি দেখাবো যে ইয়াজুজ মাজুজ যে কোন পথে কিভাবে বের হয়ে দাজ্জালের সাথে প্রাপ্ত হয়েছিল সেই ঘটনাগুলো দেখলে আরো বেশি ক্লিয়ার হতে থাকবেন আচ্ছা এখন এখানে মূল উদ্দেশ্য হলো যে ইয়াজুজ মাজুজ বের হয়েছে কি হয়নি এটি কেন আসলে আমরা এত জোরে সোরে চেষ্টা করছি বা জানাচ্ছি এর কারণ হলো যে ইয়াজুজ মাজুজ যদি বের হয়ে গেছে এটি যদি আপনি ধরতে পারেন তাহলে তাদের অনেক ফিতনা ফেসের থেকে আপনি বাঁচতে পারবেন ঠিক আছে এটি ছিল মূল উদ্দেশ্য কারণ এরপরে যে গাজওয়াত গাজওয়ায়ে হিন্দ এবং ইমাম মাহাদির আগমন অন্যান্য ব্যাপার সাপার আলোচনা হবে ঈসা আলাহ ইসলামের আগমন এই ব্যাপারগুলোর নিয়ে যখন আলোচনা তখন এই এই টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই এর আসলে আলোচনা করা হয়েছে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এ থেকে জানতে পারলেন যে ইয়াজুজ মাজ যে বের হয়ে গেছে আমি অনেক অনেক যুক্তি দেখালাম আর অনেকে বলতে চান যে ইসলাম আসলে যুক্তির বিষয় না এটি আসলে না আসলে ভুল কথা আপনাদের মহান আল্লাহ তালা কোরআনে বারবার বলছেন আমি এই এই বলছি কেউ কি আছে চিন্তা ভাবনা করার কোরআনের অনেক জায়গায় আছে যে কেউ কি আছে চিন্তা ভাবনা করার আর আপনি বলছেন যে লজিক খাটানোর কোনো দরকারই নাই অবশ্যই আছে আল্লাহ তালা বলেন না যে তোমরা অন্ধবিশ্বাস করো তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে মাদের সংক্রান্ত আপনারা প্রশ্ন করতে থাকুন আমি উত্তর দিব ইনশাআল্লাহ আর ফিতনা ফেসাদ দয়া করে সৃষ্টি করবেন না সবাই এক হয়ে মুসলিমরা এক না হলে কিন্তু আমি আরেক আগের ভিডিওতে লিখেছি যে তারা রুটির মতো খেয়ে ফেলবে ছিড়ে ফেলবে মোতাবেক যে এত পরিমাণে একতেলাফ হবে এবং আবর্জনা সদৃশ হবে মুসলিমরা তাহলে আমরা যে কাজটি করতে পারি সব মুসলিম এক হন হিংসা আহ হিংসা বিদ্বেষ সকল কিছু ভুলে যে এক হয়ে যান তাহলে শক্তিশালী একটি জাতি গঠন হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ